বিশ্ববাসীর সন্মুখত উন্মোচন ভারতত মানব অধিকারের শোচনীয় স্বরূপ মণিপুরের হিংসার পর মল্লযোদ্ধার প্রতিবাদ জম্মু কাশ্মীরের কলা আইনের পর সংখ্যালঘুক অবদমন হিউম্যান রাইটস ওয়াচর প্রতিবেদনের পাতে পাতে উদ্বেগজনক ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমূলত ভারতত ব্যাপক মাত্রাত উলঙ্ঘন হয়েছে মানব অধিকার বিশ্বর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করা ভারতত আইনের দোহাই দি পদে পদে উলঙ্ঘা করা হয়েছে মানব অধিকার হিউম্যান রাইটস ওয়াচর শেহতীয়া প্রতিবেদনত প্রকাশ পাইছে ভারতত মানব অধিকার উলঙ্ঘনের শোচনীয় স্বরূপ হিউম্যান রাইটস ওয়াচে বিশ্বর 100খন দেশের মানব অধিকারের উপর নজর রাখি আহিছে এই সংগঠনটে প্রকাশ করেছে ওয়ার্ল্ড রিপোর্ট 2024 এই প্রতিবেদনত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভারতের বিজেপি সরকার হিন্দু রাষ্ট্রবাদী সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকারে তেওঁলোকৰ নীতির আধারত ধর্মীয় আর অন্যান্য সংখ্যালঘুসল বঞ্চিত করে আহিছে যার ফলত মণিপুরকে ধরে অন্যান্য প্রান্তত হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পাইছে বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে সংখ্যালঘুর বিরুদ্ধে হওয়া অপরাধের সঠিক তদন্ত করাত ব্যর্থ হয়েছে আনকি পীড়িত লোকসকলহে শাস্তির সন্মুখীন হয়েছে আনকি ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন জনজাতির শিশু মহিলার সুরক্ষা দিয়াটো রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ ব্যর্থ হওয়া বলে প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে লগতে কোৱা হৈছে যে বিজেপি সরকারে বিগত বর্ষত অনেক সামাজিক কর্মকর্তা বিরোধী নেতা আর সরকারের সমালোচকক গ্রেপ্তার করেছে এই লোকসকলের উপর রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সন্ত্রাসবাদী আইন জাপি দিয়া হয়েছে বলেও প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনত প্রকাশ পাওয়া মতে বিজেপি সরকারের বিদ্বেগপূর্ণ বিভাজনকারী নীতির বাবেই সংখ্যালঘুর বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাইছে দেশজুড়ে ভয়ের বাতাবরণ তৈয়ার হয়েছে সরকারের আলোচনা করার পূর্বে নাগরিক ভয়ের শিকার হয়েছে এই প্রতিবেদনতে ভারতত মানব অধিকার উলঙ্ঘনের কেইবাটাও ঘটনার উল্লেখ করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচর প্রতিবেদন অনুসরি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ে দিছিল হিংসাত উদগনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে কুকি সম্প্রদায়ের লোকসকলের উপর নিচাজাতীয় সামগ্রীর সরবরাহর অভিযোগ উত্থাপন করেছিল যিয়ে মণিপুর হিংসাত উদগনি যোগাইছিল হিংসাত্মক ঘটনাত কমেও 200 লোকের প্রাণহানি হওয়ার তথ্যও এই প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে জম্মু কাশ্মীরতো মানব অধিকার ভুলন্থিত হিউম্যান রাইটস ওয়াচর প্রতিবেদন অনুসরি জম্মু কাশ্মীরত হয়ে আছে ন্যায় বহির্ভূত হত্যা ডিসেম্বরত পুঞ্চ জেলাত 9গৰাকী লোকক ঘরের উঠাই অনা হয়েছিল ইয়ারে 3জন ব্যক্তির রহস্যজনক পরিস্থিতিত মৃত্যু হয়েছিল হৌরিয়ত কনফারেন্সর নেতা মিরওয়াইজ উমর ফারুকক 4 বছর ধরে গৃহবন্দী করে রখা হয়েছিল তদুপরি বিগত বছরটোত অভিব্যক্তির স্বতন্ত্রতা প্রতিবাদ আদির উপরও প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে অধিকার বিচারি রাজপথত নামিল মল্লযোদ্ধা হিউম্যান রাইট ওয়াচর প্রতিবেদন অনুসরি ভারতত মহিলা মল্লযোদ্ধায় নির্যাতনকারী অধ্যক্ষর বিরুদ্ধে রাজপথত নামি প্রতিবাদ করবলগা হয়েছিল আমকি প্রতিবাদী মহিলা খেলোয়ার ভিতর আছিল অলিম্পিক বিজয়ী মহিলা ক্রীড়াবিদ কিন্তু তারপরও ভারত সরকার অভিযুক্ত ব্রেজভূষণ চরণ সিংক রক্ষণাবেক্ষণ দিবলহে উঠি পড়ি লাগিছে ইয়ার বাহিরেও হারিয়ানার নিহত হওয়া সাম্প্রদায়িক হিংসারও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনত এইদরে হিউম্যান রাইটস ওয়াচর প্রতিবেদনের পাতে পাতে প্রকাশ পাইছে ভারতত মানব অধিকার উলঙ্ঘার এটা এটা উদাহরণ যিয়ে বিশ্বর সম্মুখত লজ্জিত করেছে ভারতক নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট ইউপিএসসি এপিএসসি এসএসসি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের এটিয়ারে পড়া আপনিও বিনামূল্যকৈ লাভ করব প্রস্তুতিমূলক ক্লাস এলিভেটেড এক্সেলেন্স আইএস একাডেমির ক্লাসরুমের প্রতি দেওবারে চাও দি ক্রস কারেন্টত